নারা দেখছেন সিসিবি বাংলা, নিপীড়িত নির্যাতিত মানুষের আওয়াজ তুলি আমরা। চলুন সিসিবি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। কিছুদিন আগে অমিত শাহ দুটো সার্টিফিকেট দেখিয়েছিলেন সাংবাদিকদের, একটা এমএড ডিগ্রি, একটা বিএড ডিগ্রি। এ অবধি তো ঠিক ছিল, তারপরে যেটা সমস্যা দাঁড়ালো সেটা হচ্ছে যে সেই ডিগ্রি দেখানোর সাথে সাথে যেটা সমস্যা দাঁড়ালো সেটা হচ্ছে সেই ডিগ্রিতে যে ফন্টগুলো, ছাপানো ফন্টগুলো ব্যবহার করা হয়েছে, অর্থাৎ কম্পিউটারাইজড একটা যে সার্টিফিকেট দেখানো হচ্ছে, এবং যে সময় তিনি পড়াশুনো করেছিলেন সেই সময় কিন্তু কম্পিউটার ভারতবর্ষে আসেনি, এবং যে ফন্টে টাইপিং করা হয়েছে সেই টাইপিংয়ের ফন্টটা আবিষ্কার হয়েছে 90-এর দশকের পর, মানে ওটা যে পুরোপুরি বানানো এবং জাল সেটা জলের মতো পরিষ্কার। কিন্তু সমস্যা হচ্ছে তিনি পড়াশুনো সত্যি করেছিলেন কি না সেটা কে বলবে, সেটা আপনি আমি জানি না কেউ। তাহলে তার সাথে এটাও যে সেই সময় তিনি যে পড়াশুনো করেছেন তার কোনো মাস্টার এখনও সামনে আসেনি, তিনি যে কলেজে পড়াশুনো করেছেন বা স্কুলে পড়াশুনো করেছেন কিংবা ইউনিভার্সিটিতে পড়েছেন তার কোনো বন্ধু অর্থাৎ ক্লাসমেট তারাও কোনো দিন সামনে এসে বলেনি যে হ্যাঁ আমি ওনার সাথে পড়াশুনো করেছি, নরেন্দ্র মোদীর সাথে পড়াশুনো করেছি, কেউ আসেনি। তাহলে সত্যি তিনি পড়াশুনো কতটা করেছেন, তাহলে এই ভিডিওটা দেখেন। কতটা পড়ে হ্যাঁ, বয়সে তো মানে 17 সাল কি আয়ু মে ঘর ছোড় দিয়া, স্কুলি শিক্ষা কে বাদ মে নিকল গয়া, ও তব সে লেকার কে আজ তক মে ভটক রহা হুঁ নয়ি চিজে পানে কে লিয়ে। সিফ স্কুলিং স্কুল তো সরে মতো প্রাইমারি স্কুল তক, হাই স্কুল তক, হাই স্কুল। তিনি নিজে মুখে বলছেন যে আমি স্কুল হাই স্কুল অবধি গেছি, তার বেশি আমি পড়াশোনা করিনি, এবং যা কিছু পরে শিখেছি সেটা ওই মোটামুটি যা দেখে শিখে। আমরা যেমন লাইফে অনেক সময়, যেমন আমি নিজে, আমি পড়াশুনো ছেড়ে দেওয়ার পরেও বহু কিছু শিখেছি, আমি ওয়েব ডিজাইন শিখেছি, আমি কম্পিউটার চালানো শিখেছি, সেটা কিন্তু আমি অনেক পড়াশোনার পরে, মানে তখন আমাদের পড়াশোনার সময় এগুলো ছিল না, আমি পরবর্তীকালে এগুলো শিখেছি, বিভিন্ন টেকনিক্যাল কাজকর্ম আমি শিখেছি। কিন্তু তার মানে এই নয় যে আমি আমার এইটার জন্য আলাদা করে একটা ডিগ্রি ছাপিয়ে বলবো যে যখন কম্পিউটার ছিল না তখন আমি কম্পিউটার জানতাম, যখন ডিজিটাল ক্যামেরা ছিল না তখন আমি ডিজিটাল ক্যামেরা ব্যবহার করেছি, যখন ইমেল ছিল না তখন আমি ইমেল করেছি। এই ভাওতাবাজিটা আপনাদের মতো গান্ডু, আপনাদের মতো গান্ডু হিন্দু যারা গোমূত্র খেয়ে নিয়েছেন, গল্পের গরুকে গাছে তুলে নাচিয়েছেন, ভোটে জিতিয়েছেন, ওই গান্ডুগুলো যা আপনাদেরকে বলছে আপনারা গিলছেন। তাই ভারতবর্ষে আজকে হিন্দুরা না খেতে পেয়ে মরছে, বিনা চিকিৎসায় মরছে, লাশ ভেসে বেড়াচ্ছে, তার জন্য দায়ী আপনি, আপনার মতো গোমূর্খ হিন্দুরা যারা নরেন্দ্র মোদীর মতো একজন মিথ্যাবাদী ভাওতাবাজ, যাকে বিজেপি প্রমোট করছে, যাকে মিডিয়া প্রমোট করছে, যাতে বড় বড় শিল্পপতিরা প্রমোট করছে তাদের নিজেদের স্বার্থে। কারণ আপনারা দেখছেন লকডাউনে সবাই ঘরে বসে আছে কিন্তু পুঁজিপতিদের ব্যবসা কিন্তু চলছে, আদানি আম্বানি 2.5 গুণ বেশি ব্যবসা করেছে। আপনার ব্যবসা, আপনার কাজ, আপনি ঘরে বসে আছেন, ভাবুন ভাবুন, না ভাবলে আপনার দুর্দিন, আপনার আপনার লাশও দেখবেন রাস্তাঘাটে পড়ে থাকবে, কুকুরে ছিঁড়ে খাবে, পোড়ানোর জন্য কাঠ পাবেন না, গঙ্গায় ভাসিয়ে দিতে হবে, সেই পরিস্থিতির দিকে আপনারা এগোচ্ছেন। ভালো থাকবেন।